কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বেলুড় মঠ থেকে জলপথে মিলেনিয়াম পার্কে আসেন এবং তারপর নেতাজি ইনডোরে প্রবেশ করেন। কলকাতা পোর্ট ট্রাস্টের সার্ধ শতবর্ষ উপলক্ষে নেতাজি ইনডোরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তিনি বারবার করে স্বীকার করেন। এর পাশাপাশি তিনি বলেন যে পোর্ট ট্রাস্টের আরো অনেক কাজ রয়েছে, আরো অনেক জায়গা রয়েছে যে দিকগুলো আরো সফলভাবে রূপায়ণ করতে হবে। পোর্ট ট্রাস্টের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে ভিড়ে ঠাসা ইনডোরে ঠিক কি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখাবো আপনাদের। বাংলা আমার প্রিয়, বাংলার ভাই ও বোনেরা, ইংরেজি নববর্ষের হার্দিক শুভকামনা এবং আসন্ন মকর সংক্রান্তি উপলক্ষে আপনাদের শুভেচ্ছা। মা গঙ্গাকে সান্নিধ্যে মে গঙ্গা সাগর কে নিকট দেশ কি জলশক্তি কে ইস ঐতিহাসিক প্রতীক পর ইস সমারোহ কা হিসা বননা হম সব কে লিয়ে এক অনন্য সৌভাগ্য কি বাত হ্যায়। আজ কা এ দিন কলকাতা পোর্ট ট্রাস্ট কে লিয়ে, ইসে জুড়ে লোগোঁ কে লিয়ে, যহাঁ কাম কর চুকে সাথিয়োঁ কে লিয়ে তো বহুত হি মহত্বপূর্ণ অবসর হ্যায়। ইস বিস্তার কা লাভ পশ্চিম বঙ্গাল কো ভি অবশ্য মিলনে বালা হ্যায়, বঙ্গাল কি খাড়ি মে স্থিত দ্বীপোঁ কো ভি মিলনে বালা হ্যায়। সাথিও, পশ্চিম বঙ্গাল কে বিকাশ কে লিয়ে কেন্দ্র সরকার কি তরফ সে হর সম্ভব কোশিশ কি যা রহি, বিশেষ তৌর পর গরিবোঁ, দলিতোঁ, বঞ্চিতোঁ, শোষিতোঁ और पिछड़ों के विकास के लिए समर्पित भाव से अनेक प्रयास किए जा रहे हैं। इसी आत्मविश्वास के साथ 130 करोड़ देशवासियों की संकल्प शक्ति और उनके सामर्थ्य पर अप्रतिम श्रद्धा होने के कारण मैं भारत के उज्ज्वल भविष्य को अपनी आंखों के सामने देख रहा हूं।